পাস্তরিত দুধ নিয়ে কারসাজির আশঙ্কা প্রধানমন্ত্রীর। সব ব্যর্থতা গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার, মন্তব্য আমির খসরুর। ধানের দাম বাড়াতে কৃষককে সহায়তা করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। এবং আলোচিত রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বাস্তরিত দুধ নিয়ে কারসাজির আশঙ্কা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল দেশে বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের দুগ্ধজাত পণ্য নিয়ে আমদানিকারকদের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখে আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু মোকাবেলায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। আওয়ামী লীগের এক বিশেষ সভায় লন্ডন থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। সব ক্ষেত্রের ব্যর্থতা সরকার গুজব বলে উড়িয়ে দিচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এ অভিযোগ করে তিনি বলেন, ডেঙ্গু ও বন্যা মোকাবেলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। মশা নিধনে আগাম ব্যবস্থা নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করত না, জনগণের প্রতি দায়বদ্ধতা নেই, তাই ক্ষমতাসীনরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন আমির খসরু। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফের দাবিও জানান তিনি। সরকারের বাধার কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান আমির খসরু। ধানের দাম বাড়াতে সার, বীজ ও সেচের মূল্য কমানোর পাশাপাশি কৃষির যান্ত্রিকীকরণে কৃষককে সহায়তা করতে চায় সরকার। কৃষিমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানালেন, আগামী মৌসুমে আরও বেশি ধান কিনতে চায় সরকার। রাজধানীতে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সাথে চালকল মালিকদের সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় ধানের দাম বাড়াতে চাল রপ্তানি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান মিল মালিকরা। তবে চিকন চাল রপ্তানি হলে দেশে চালের বাজার অস্থিতিশীল হতে পারে বলে সতর্ক করেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 27 জুলাই বিজয়নগর হোটেল অর্নেটের জিনিয়া হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারপতি সৈয়দ আবু কাউসার মোহাম্মদ দবিরুসানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া, কবি নুরুল ইসলাম বিপিএম, মেজর প্রফেসর মোহাম্মদ রফিক উদ্দিন, আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ আরমান চৌধুরী। এখন আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, দেখতে হবে যে আমরা কোন শিক্ষাকে গ্রহণ করব আর কোন শিক্ষাকে গ্রহণ করব না। সবাই কেবল শিক্ষা কথা বলছি, সত্য শিক্ষা ছাড়া আপনার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, জাতির মেরুদণ্ড বলা হয়। কিন্তু সেই এডুকেশনটা কোন এডুকেশন করার, দেশকে সমাজকে আলোকিত করবার, আপনাদের নিজ নিজ সৃষ্টিকর্তা আপনাদেরকে এর চেয়ে উত্তম পুরস্কার দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি বলেন? আসুন না, এই দেশকে সমাজকে আরো বেশি আলোকিত করবার জন্য আমাদের সর্বোচ্চ মেধা, ত্যাগ, সততা, জ্ঞানকে বিলিয়ে দিই, এই সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে আমাদের আলোয় আলোকিত করি।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বিকেল 3টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই জামিন আবেদন নামঞ্জুর করেন। মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুল বারী আসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 22 জুলাই বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথমবার মিন্নির জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল বারী আসলাম। পরে ওই দিনই শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তার জামিন আবেদন নামঞ্জুর করেন। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পাস্তরিত দুধ নিয়ে কারসাজির আশঙ্কা প্রধানমন্ত্রীর। সব ব্যর্থতা গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার, মন্তব্য আমির খসরুর। ধানের দাম বাড়াতে কৃষককে সহায়তা করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। এবং আলোচিত রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।